সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আর একটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই টেস্টি একটা বন রুটির রেসিপি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি ডোটা তৈরি করে নিচ্ছি, তার জন্য একটা মিক্সিং বোলে আমি 2 কাপ আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এ পর্যায়ে কিন্তু ময়দা ব্যবহার করতে পারেন। এখন আমি 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি, 1 টেবিল স্পুনের মতো ইস্ট দিয়ে দিয়েছি। এখানে আমি সবগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি। আমি এখানে 1 গ্লাস পানি নিয়ে নিয়েছি, সেখান থেকে অল্প অল্প দিয়ে একটা ডু তৈরি করে নিয়েছি। ডোটাকে ভালো করে মতো সফট করে নিয়েছি। এখন আমি এটা 30 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 30 মিনিট পর আবারও ফিরে এসেছি, আবার ডোটাকে ভালো করে মতে ডুয়ের মধ্যে যে বাতাসটা আছে সেটা আমি বের করে দিচ্ছি। আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। ডোটাকে আমি মাঝখান থেকে ভাগ করে নিচ্ছি। আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের এই বন রুটি রেসিপিটা আমি অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা এইভাবে একবার হলেও বাসায় ট্রাই করবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এখন বন রুটিগুলো আমি কুক করে নিচ্ছি, তার জন্য আমি অল্প করে ফ্রাই প্যানে অয়েল দিয়ে দিয়েছি। এখন আমি ডোটাকে বসিয়ে দিচ্ছি, এভাবে আমি 10 মিনিট কুক করে দিব। দেখেন 10 মিনিট পরে ফিরে এসেছে, 1 ফিট কিন্তু ভাজা হয়ে গেছে। এর পর্যায়ে আমি উল্টিয়ে দিচ্ছি, এভাবে কিন্তু সবগুলা ভেজে নিব। এখানে কিন্তু আর কোনো রকমের অয়েল আমি ব্যবহার করবো না, এইভাবে কিন্তু ভেজে নিচ্ছি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আজকের এই বন রুটি রেসিপিটা আমি অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আর আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখেন আমি কতগুলো বন রুটি ভেজে নিয়েছি, আবার একটু কুকিং অয়েল দিয়ে দিয়েছি। আমি আবারও কতগুলো বন রুটি ভেজে নিচ্ছি, এভাবে কিন্তু সবগুলা ভেজে নিচ্ছি। 1 ফিট কিন্তু ভাজা হয়ে গেছে, আবারও উল্টিয়ে দিচ্ছি। এভাবে বন রুটিগুলা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে যারা অয়েলটা পছন্দ করে না তারা কিন্তু বেক করতে পারেন এই বন রুটিগুলা। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। এই বন রুটিগুলা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি উটিয়ে নিচ্ছি। দেখলেন তো কত সহজে, খুবই অল্প সময়ে, খুবই অল্প খরচে কিন্তু আমি বন রুটি তৈরি করে নিয়েছি। মাত্র কিন্তু 5 মিনিটে কিন্তু তৈরি করে নিতে পারেন এই ধরনের বন রুটি গুলো। দেখেন কত সফট নরম তুলতুলে হয়েছে, একদমই ফুলকো ফুলকো, খেতে কিন্তু অনেক টেস্টি। এই নরম তুলতুলে বন রুটি গুলো দেখতে কত লোভনীয় হয়েছে। আর যারা আজকের এই বন রুটি রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন।